শুভ সকাল বন্ধুরা। তো আজকে ঠাকুর চতুর্থী, কাকুকে নিয়ে আসা হয়েছে এই শ্মশান বাড়িতে। তো তারপর সব কাজ সেরে নিয়ে বাড়িতে আসা হয়েছে। তো আমি শ্মশান বাড়িতে গেছি, তো সেই জন্য বাইরে স্নান করে এসেছি। এসে সবাইকে মানে হবিষের জন্য বাড়ানোর জন্য খেতে দিচ্ছি। মা আর মানে কাকুই হবিষ বাড়ায়। তো মা আজকে আলু চিঁড়ে নিয়ে এসেছে। তো আমি তো আগে ছিলাম না, তো ব্যবস্থা করতে পারিনি, সেই জন্য মা আমার আগে ভাগেই, মা সব কিছু জানে তো, আগে ভাগেই আর কি রেডি করে রেখেছিল, দই পেতে রেখেছিল, নালে তো এসে যে কী খাবার দিতাম সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না। তো কালকে তো পরে আটা খাওয়ার জন্য আটা ছিল না, পরে দোকান থেকে আমরা এসে দোকান থেকে গিয়ে আটা ঠাটা এনে সন্ধ্যের দিকে আমি সন্ধ্যের যে হবিস আটা বাড়ায় সেটা করেছি। এখন আবার আজকে মানে সকালবেলা চিড়া, দই চিড়া, আজকের থেকে আবার হবিস রান্না করতে পারবে। আজকে আবার নিয়ে যাবে মানে ঠাকুর অস্থি ফারাক্কায়। তো মা আজকে সকাল থেকে সব কিছু ব্যবস্থা করে দিল, সকালে কাজ টাজ সব কিছু অবন্তিকে আর বাবা নিয়ে এসেছিল। আর আজকে যে চতুর্থী করলাম, কী কী জিনিসপত্র লাগে না লাগে সেগুলো আবার কালকে রাত্রিবেলায় আমরা ব্রাহ্মণের বাড়িতে গিয়ে সব ফর্দি টর্দি এনে খরচ করে রেখেছিলাম। আজকে আর কোনো অসুবিধা হয়নি, আজকে খুব তাড়াহুড়ো করতেছি। অবন্তিকের বাবা বললো যে আজকে অস্থি নিয়ে যাওয়া হবে, তো সেই জন্য ও মানে খাওয়া দাওয়া করে গিয়ে অস্থিটা গলায় নিল। ও দই চিড়া খেয়েছে, খেয়ে দিয়ে গিয়ে গলায় অস্থিটা নিল। আর কাকু এতক্ষণ নিয়ে বসেছিল, আর এবারে অবন্তিকার বাবা নিয়েছে। তো কাকু খেয়ে দিয়ে গিয়ে আবার গলায় নিবে। তো ওই অস্থি ফারাকায় পৌঁছাতে গেলে নাকি দুইজন লাগে, বাইরে টাইরে যাওয়ার একটা ব্যাপার থাকে না, তো সেই জন্য আর কি। প্রথমে কাকুর অবস্থা দেখে সবাই বলছিল যে কাকু মানে না গেলে ভালো হয়, কাকুর অবস্থা খুবই খারাপ, ঠান্ডার মধ্যে মানে কি থরথর করে কাঁপতেছে। আর কাকুকে দেখে মানে মনে হচ্ছিল যে একটা ছোট বাচ্চা মহামরা হয়ে গেছে। কাকুর খুব ঠান্ডা লেগেছে, দেখতেই পাচ্ছ ওই চাদরটা দিয়ে ঠান্ডা একদমই কাটতেছিল না। তো এসে তো দেখে আমার মানে কেমন একটা লাগছিল, মানে পাতলা যে কম্বলগুলো সেগুলো দেওয়া লাগতো। তো ঠাকুর মানে কি বলবো, ঠাকুর বারবার ঠাকুর মুখে আসতেছে আমার, কাকুর খুব অবস্থা খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই চাদরটা ছিল ঠাকুর, ঠাকুর সব সময় উড়ে বসে থাকতো, তো এই চাদরটাই আমি দিয়ে দিলাম, কারণ এই চাদরটা দেওয়া লাগতো ঠাকুর যখন শ্মশানে নিয়ে গেছিলো ঠাকুকে, তখন দেওয়া লাগতো। তো তখন সবাই কেউ খেয়াল করেনি, আমি এসে দেখে বললাম যে এটা তো ঠাকুর চাদর, ঠাকুর হয়তো ঠান্ডায় ভুগতেছে। তো থাক কাকু এই কয়েকদিন পড়ুক। আর অবন্তিকার বাবাকে বললাম যে একটা ওই কম্বলগুলো, পাতলা কম্বলগুলো কিনে দিও। তো ওরা চলে গেল ফারাক্কা। খুব লেট হয়ে গেছে বন্ধুরা। তো গাড়ি আছে একটা 45-এ ইয়েতে বামুনহাট থেকে ছাড়ে, তো অবন্তিকার বাবারা ধরবে দিনহাটা থেকে, তো সেজন্য তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে গেল। তো বন্ধুরা বিকালবেলার সময়টা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে প্রথম হবিস ছিল যেহেতু, সেহেতু হাঁড়ি টাড়ি আনা, ওই যে মাটির হাঁড়ি আনা, তারপর ওই কিসের ডাল লাগে ওগুলো ডালে চৌকা করে, তারপর ওর উপরে যে হাঁড়ি বসিয়ে রান্না করে, তো সেই ডালগুলো আনার লোক নেই। তারপর বাবাকে ফোন করলাম, বাবা সব কিছু দিয়ে গেল, মানে হাঁড়ি টাড়ি সব কিছু। আমার সঙ্গে এক কাকা শ্বশুরও ছিল, মানে ঠাকুর ভাইয়ের ছেলে, ভাসতে ঠাকুর ভাসতেও ছিল আমার বাবার সঙ্গে। তো বাবা আর ওই কাকা শ্বশুর আমার, তো ওরা দুজনে মিলে বাড়ির কী কী জিনিস নাই সেগুলো এনে দিল। তারপর পাটকাঠি আনলাম, আজকে যেহেতু প্রথম দিন পাটকাঠি টাটকাঠি কিছুই ছিল না, তার মধ্যে আবার অবন্তিকা খায়নি,
তো ওভেন থেকে জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম, চা একবার গরম করেছি, সেটা আর মা উঠতে উঠতে লেট হয়ে গেছে তো আবার গরম করলাম। মারও অবস্থা খুব খারাপ, পায়ে জুতো পরা যায় না, তার মধ্যে ঠান্ডা, এই বারবার ধরো কাপড় চেঞ্জ করা এটা সেটা, মানে মারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এমনিতে ঠান্ডার মধ্যে ট্রেনে এসেছি আমরা সবাই, গলার আওয়াজগুলোই অন্যরকম হয়ে গেছে আমাদের। তো মাকে একটুখানি গরম গরম চা করে দিচ্ছি, এই প্রথম চা কাপ খেলো। মা এ কয়েকদিন চা খায়নি, মা শুধু কাঁচা আটা, কাঁচা ফল, সাবু সাবু এনে রেখেছিলাম, সাবু আবার খায়নি। তো মা চা খেয়ে তারপর ফল টল খেয়ে গেল, শুয়ে বলল এখন মার অবস্থা খুব খারাপ, মানে যাচ্ছে। আমরাই ধরো আমরা একটুখানি, আমাদের অল্প বয়স, তাই আমরা ওই পাখাতে মেঝেতে পা দিতে পারছি না, খালি পায়ে একদম অবশ হয়ে যাচ্ছে। এখানে যা ঠান্ডা, তার মধ্যে মার আবার নাকি জুতো পরা যায় না, পায়ে জুতো পরা যায় না, তো সেই জন্য মার মানে বেশিক্ষণ থাকতে পারছে না বাড়িতে। মানে কাঠের আগুন যে জ্বালিয়ে দেবো সেরকমও বুদ্ধি নেই, তো আজকে মাকে ফোন করলাম, মা কালকে ওগুলো সব পাঠিয়ে দেবে, কাঠ ফাটগুলো আগুন জ্বালিয়ে আমরা মানে হাত পা সেঁকতে পারবো। তো আজকে কি বলবো তোমাদেরকে, হবে রান্না করবো, পাট কাটি, জোগাড় করা, ধরো সবই, আমরা তো এখানে থাকি না, সবই ধরো মানুষের কাছ থেকে নিয়ে জোগাড় করে তারপরে একটা কাজ হয় আর কি। তো আমার ঠাকুর খুব ভালো ছিল, ভালো মানুষ ছিল, সবাইকে ভালোবাসতো, কিন্তু ঠাকুর কোনো কিছু আটকাচ্ছে না আর কি। তো সবাই, আমি শুধু বাড়ির থেকে বেরোলাম, একজন কাকিমাকে বললাম যে হ্যাঁ অফিস রান্না করবো, পাটকাঠি লাগতো, তো বললো যে বৌমা নিয়ে যাও, পাটকাঠির জন্য হাঁকিবে নাকি, নিয়ে যাও, এক বোঝা দিয়ে দিল। তো যাই হোক, ওটা তো আজকে আর কালকে হবে, আবার কাকিমা বলছে যে লাগলে আরও নিয়ে যেও, তো আমি আনবো, ওখান থেকেই আনবো। মানে এগুলো এই সকাল থেকে এগুলো ব্যস্ততায়, দুধ দই জোগাড় করা, আমরা মানে আমি জানি যে 5 দিনে দশা হয়, তো আমাদের মধ্যে, আমাদের বর্মানদের মধ্যে 5 দিনে দশা হয়, আর এই বাড়িতে আবার দেখতেছি যে 4 দিনে চতুর্থী হয়। মা ওইখান থেকে ফুল টুল সব কিছু নিয়ে এসেছে, আলো চিরা, দুধ দই ফল ফুল, যে গোছনা, আমি এগুলো কিছু কোথায় কি জোগাড় করব ওটা মানে ভেবে কুল পাচ্ছিলাম না। আর মা এটা ফোনে বলি যে মা এটা নাই, মা সেটা নাই, মা টুক করে পাঠিয়ে দেয় কারো হাতে, নালে নিয়ে আসে, এরকম করেই চলতেছে। আর আমরা যে বাড়িতে রান্না করে খাচ্ছি, আজকে শুধু রান্না করেছি, এখানে কড়াই আর হাঁড়ি আছে, হাতাখুন্তি নেই, মানে চামচ দিয়ে আজকে অপন থেকে খেয়ে রান্না করে দিলাম, সাগরও খেলো, আমিও দুপুরে খেয়েছি একটুখানি, আর দুপুরে কই ওই 4টার ওই দিকে, 4টার পর না হবিস খাওয়ার পরে আমি খেয়েছি সন্ধ্যার দিকেই, তো আর সেজন্য আর খেলাম না এখন সারাদিনের মধ্যে। আর অবন্তিকের বাবা তো খেয়ে যেতে পারেনি, সেই সময় কোনটা যোগান দেই আর কোনটা না দেই বলো, মানে এদিকে যেদিকে যাই সেইদিকে হয়, যেদিকে যাই না সেদিকে হয় না, এরকম। তারপর আজকে ভিডিও দেওয়ার পর অনেকেই বলতেছে কাজ কি শুধু তুমি একাই করেছো, এটাই ভাব দেখাচ্ছ। আমি বন্ধুরা কে কি করলো না করলো সেগুলো আমার ধার ধারি নেই, আমার যেটা কর্ম, আমার যেটা করতে হবে সেটা আমি করতেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, তো আমি যেটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এর বেশি কিছু না। আমরা আসছি কয়েকদিনের জন্য, আমি এটা বলবো না যে কে করলো কে না করলো, এটা আমার বলা কোনো, আমার কোনো বলার মানেই হয় না। আমি কাজ সারবো, আমার দায়িত্ব কর্তব্য আমি করব, কয়েকদিন পরেই আমি চলে যাব, যার জন্য আসছি সেই কাজটা আমি ঠিকঠাক করে করি, যেটুকু করব সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মানে এটা বলতেছি না যে কেউ কাজ করে না, ঠান্ডা জলে স্নান করেছিল।
আর আমাদের চুল টুল মাথা ব্রাশ করা যায় না, মাথায় তেল দেওয়া যায় না, আঁচড়ানো যায় না, তো সেই জন্য এইরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে আঠালো আঠালো হয়ে গেছে। আমার তো আজকে আবার চুল কাটছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশিক্ষণ করবো না, তো অপু থেকে ঘুমিয়ে পড়েছে। আজকে আবার ও আর এক কাণ্ড, ওদের কাণ্ড দেখলে না মাথায় ব্রেন ছুলো হয়ে যায়। এত কাজ, পা হাত পা আমার অবশ হয়ে গেছে, ওকে রান্না করে খাওয়াবো। ও বলতে সে রামায়ণের বই পড়বে, মা রামায়ণের গল্প শোনাও, মা রামায়ণের গল্প শোনাও। 19টা পেজ আমি পড়িয়ে শোনাইছি, তারপরেও বলে কি, গল্প শোনানোর পরেও বলে কি, আমি গল্প শুনতে চাইলেই তোমরা দাও না, আমি গল্প শুনতে চাইলেই তোমরা দাও না। আমি বলতেছি যে কালকে পড়বো অর্ধেকটা, এখন ইয়ে কর, খাওয়া দাওয়া, তারপরে ঘুমা, অনেক রাত্রি হয়ে গেছে। ও কি করছে যে আমার সঙ্গে মানে কাদো কাদো চোখে একটুখানি 2 মিনিটও হয়নি আমার থেকে, মানে ওই পাশ হইতে, তাতে ও ঘুম যাওয়া শেষ। তাহলে বলো, খাইলো না দাইলো না। এমনি যেদিন মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ধরো বৃহস্পতিবারের দিন ও দিন রাত্রি না খেয়েছিল বেশিরভাগ সময়, কি আর খেয়েছে, একটা আপেল, কমলা, এগুলোই খেয়েছে, অন্য তো মুখে দেয়নি। বাড়িতে আসার পরে 12টা 1টা বেজে গেছিলো, 2টা 3টার সময় বুঝি খেয়েছিলাম পিসিদের বাড়িতে। তারপর রাত্রিবেলা আবার পিসিরা রান্না করে দিয়েছিল আমাদেরকে, কারণ আমাদের বাড়িতে নাকি মানে যে বাড়িটাতে ওই তোমার মানুষের মৃত্যু হয় সেই বাড়িতে 4 দিন মানে হাঁড়িতে করে রান্না টান্না করা যায় না, আগুন জ্বালানো যায় না, অন্য তো শুধু তুষের আগুনই জ্বলবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্য মানে আর বাড়িতে রান্না করিনি, তো পিসি রাত্রিবেলাও আমাদেরকে রান্না করে খাইয়েছিল, মা আটা বাড়িয়েছিল। আজকে শনিবার, আজকে সারাদিন এগুলো ধরো গোছা গাছা, এগুলো এটা আনা সেটা আনা, এগুলোতে সারাদিনটা এরকম করে কেটে গেল। সোনালিটা আসছিল, সোনালি আজকে যেহেতু প্রথম হবিস হলো, ওর মা যেহেতু বাড়িতে নাই, সোনালি আজকে হবিস দিয়ে গেল, মানে দেখে গেল। ওর বাচ্চাটারও মানে খুব শরীর খারাপ, তো বাচ্চাটাকে আবার নিয়ে আসেনি, গাড়ি বাইকে করে আসছে। তো বাইকে করে আসার ফলে সর্দি কাশি না নিমোনিয়া ধরে যেতে পারে, যা ঠান্ডা পড়েছে, বাচ্চাদেরকে তো কষ্ট দেওয়াটা ঠিক না, না সেই জন্য ওর ঠাম্মার কাছে রেখে এসেছিল। এসে বেশিক্ষণ দেরি করেনি, অল্প আমি চা করে দিলাম, চা খেয়ে দিয়ে চলে গেছিল। আর একটু সে একটু গল্প। তো বন্ধুরা, অনেক বক বক করে ফেললাম, এখন গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই তোমরা। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে।